আজকে আমি আপনাদের নতুন একটা কাজ শেখাবো, সেটা হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন, আমরা বলে থাকতে পারি, বা মাইগ্রেশন কিভাবে করতে হয়, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে কিভাবে ট্রান্সফার করতে হয় ফাইল এবং ফুল ওয়েবসাইট। আমরা ক্লোন ওয়েবসাইট কিন্তু আরেকটা ওয়েবসাইটে কিন্তু হুবহুব যেটা আছে আপনার হয়তো লোকাল সার্ভারে থাকতে পারে, সেটা আপনি মানে লাইভ সার্ভারে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো এটা কিভাবে করতে হয় সেটা দেখবো। তার আগে আমরা একটু কষ্ট করে আমরা চলে যাব হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের এই মাইগ্রেশনের এই সার্ভিসটা ফাইবারে কীরকম চাহিদা আছে সেটা দেখার জন্য। আমরা এখান থেকে fiverr.com লিখব, fiverr.com লিখে ইন্টারে চাপ দিব বা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখব ওয়ার্ডপ্রেস অথবা ওয়েবসাইট মাইগ্রেশন, MIGRATION মাইগ্রেশন। ওকে, মাইগ্রেশন লিখে আপনারা যখন সার্চ করবেন এখানে টোটাল মানে 2816টা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তো আপনি চাইলে কিন্তু এখানে ভালো একটা সার্ভিস কিন্তু লঞ্চ করে এই একটা সার্ভিস দিয়ে মানে এই ছোট্ট একটা কাজ শিখে আপনি মাসে কিন্তু 20-25-30,000 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। আর দেখেন অনলাইনে যদি আপনাকে দেখায় আমরা, কারণ এখানে অনলাইনে যদি দেখেন আপনি মাত্র 320টা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তো আপনি তো বুঝতেই পারতেছেন এখানে কাজটা কীরকম আছে। তো এখানে কাজ আছে কিন্তু মানুষ কম, মানে সার্ভিস কম, এগুলো আসলে সবাই দেয় না। কিন্তু এখানে যদি আমরা দেখি কিছু সাইট যদি দেখি আমরা, এখানে দেখেন এই একটা 655টা কাজ কিন্তু করছে $5 করে, কিন্তু মানে এত MB সাইজ ওয়েবসাইটে ট্রান্সফার করবে $5 নেবে, এর থেকে বেশি হলে 2 GB হলে $15 নেবে, আর 7 GB হলে $40 নেবে। দুইটা অর্ডার রানিং আছে, তিনি কাজ করতেছে ওয়েবসাইট মাইগ্রেশন বা ওয়েবসাইট ট্রান্সফার, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ট্রান্সফার করে। তো এই সার্ভিসটা কিভাবে করে এবং তিনি কি এই একটা সার্ভিসই দিতেছে কিনা একটু আমরা দেখি তার প্রোফাইলটা। তিনি আসছে 2018 সালে, আর তো দেখেন তিনি শুধু মাইগ্রেশনের এই সাইট মানে এই কাজটা শিখে কিন্তু তিনি কাজ করতেছে, আর কিন্তু তিনি প্রতিদিনই মনে হচ্ছে তিনি কাজ করছে। দেখেন টোটাল কাজ করছে 712টা, প্রতিদিনই কাজ করতেছে। দেখছেন একদিন আগে ডেলিভারি দিছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে এই কাজের চাহিদাটা অনেক আছে। এখানে যারা কাজ করতেছে মোটামুটি তারা সবাই দেখেন মোটামুটি টপ টিলিটেড সেলাররা কিন্তু এই কাজটা করতেছে। আপনি কিন্তু এই ছোট্ট কাজটা শিখে কাজটা করে ফেলতে পারবেন আশা করি। তো দেখেন এখানে সার্ভিসের অভাব, মানে সার্ভিসে দেখেন যারা কাজ করতেছে 1K 200, এটা মনে হয় রিসেন্টলি আইসে, একটু দেখি এটা নতুন যেহেতু কততে আসছে একটু দেখি। তিনি আসছে 21-এ 11টা কাজ করছে, তার মানে কি এখানে ভালো চাহিদা আছে এই মাইগ্রেশনের এই ছোট্ট কাজটা। দেখেন যারা কাজ করতেছে সবাই দেখেন অনেক কাজ করতেছে কিন্তু, ঠিক আছে। তো আমরা এই ছোট্ট একটা কাজ শিখে কিন্তু আমরা ভালো টাকা আর্ন করতে পারি। তো যাই হোক, আমরা এই কাজটা কিভাবে করতে হয় বা একটা ওয়েবসাইট আপনি কিভাবে মাইগ্রেশন করবেন বা ট্রান্সফার করবেন সেটা আমরা এখন দেখাবো। তো আমরা চলে যাব হচ্ছে, আপনি এখান থেকে আপনার ডোমেন লিখতে পারেন অথবা আপনার লোকাল সার্ভার থেকে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কীভাবে আসতে হয়, আপনি আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো আছে আমাদের প্লেলিস্টে, ওইটা দেখলে আপনি মোটামুটি একটা ভালো একটা ওয়েবসাইট, প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা কোনো জায়গায় হাত না দিয়ে আমরা চলে আসবো ডাইরেক্ট প্লাগইনে। ওকে, প্লাগইনে আমি ক্লিক করব। তো আমরা এখানে এখানে দেখেন প্লাগইন দেওয়ার পরে আমার এখানে প্লাগইন আসতেছে, আমরা যেহেতু নতুন একটা প্লাগইন অ্যাড করব সেজন্য আমরা এখান থেকে অ্যাড এ নিউ আমরা ক্লিক করব। ওকে, অ্যাড এ নিউ ক্লিক করার পর আমরা এবার এটা আমরা অ্যাড করব। ধরেন এখানে আমরা দিতে পারি এটা দিই আমরা লিখি অল ইন, ওকে, অল ইন অন WP মাইগ্রেশন। এই একটা সফটওয়্যার আমি খুব সবসময় ইউজ করি, আর এটা দেখছেন রেটিংটা অনেক ভালো, 6,000 মানুষে রেটিং দিছে, প্রায় 7,000 কাছাকাছি, আর সব মানে 4 মিলিয়ন মানুষ কিন্তু এই মাইগ্রেশনের এই মানে প্লাগইনটা কিন্তু তারা ইউজ করতেছে বা অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। তো এটার থেকে কিন্তু এটা ভালো। তো আপনার কাছে আরও অনেকগুলো আছে, আপনি চাইলে সেগুলো দেখে দেখে করতে পারেন, কিন্তু আমার কাছে এটা বেটার মনে হয়। আমি এটাই আমি ইনস্টল করে বা আমি এটাই আমি কাজ করি, আপনি চাইলে এটা তো করতে পারেন। তো আমি এটা আমি আপাতত ইনস্টল করি, যেমন এটা লিখলে হবে অল ইন অন WP মাইগ্রেশন, অথবা অল ইন লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে। তো
তো আমি এখান থেকে ছোট করে এখান থেকে ইনস্টলের একটা বাটন পাবেন, বা এখানে ইনস্টল নামের একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা মনে করেন ই হতে থাকবে, ইনস্টল হতে থাকবে। দেখেন আমাদের ইনস্টলটা হয়ে গেছে, এখন বলতেছে অ্যাক্টিভ করতে। তো আমরা এটা অ্যাক্টিভ করে ফেলি, তো আমি অ্যাক্টিভ করে ফেললাম, অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা দেখেন আমাদের এখানে লেখা আছে অ্যাক্টিভ, আমরা চাইলে এখান থেকে আবার ডিঅ্যাক্টিভ করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এবার এটা আমি সম্পূর্ণ মাইগ্রেশন করব, এই সাইটটা আমি মাইগ্রেশন করতে চাচ্ছি, সরি একটু আমি দেখাই আমার সাইটটা, এটা কানাডিয়ান একটা সাইট, কানাডিয়ান উকিলদের সাইট, যেটা বলতে পারেন আপনি লয়াল যারা আছে তাদের সাইট। তো এটা হচ্ছে তাদের একটা সাইট, এই সাইটটা আমি সম্পূর্ণ মাইগ্রেশন করব। তো আমরা এখানে দেখেন আপনি এখান থেকে আসতে পারেন, সেটিং যদি পান, যদি সেটিং না পান তাহলে কোনো না কোনো জায়গায় এই দিকে আসতে থাকবেন, দেখবেন যে একটা মাইগ্রেশন একটা মানে অপশনই থাকবে। তো আপনি দেখেন এখানে সেটিং যদি ওইখানে না পান সেটিংসে যাবেন, সেটিংসে না গেলে আপনি এফ টেমপ্লেট ফাইলে যাবেন, এখান দিকে একটু খুঁজবেন কষ্ট করে, ঠিক আছে, কারণ আপনার এটা কোন জায়গায় চলে যাবে সেটা বলতে পারেন না, আর এটা সব বেশিরভাগ সম্ভব এটা আমাদের এখানে শো করবে। তো আমরা এই সাইটটা যেহেতু আমরা কী করবো এক্সপোর্ট করব, মানে এটা সম্পূর্ণ আমরা ব্রেকআপ নিব, বা ব্রেকআপ নিব না, আমরা সম্পূর্ণ এটা কপি করে একটা জায়গায় রাখবো, তারপরে এটা আমরা আপলোড করব। তাহলে আমাদের এটা সম্পূর্ণ ক্যাপচার করতে হবে, তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি, ওকে এক্সপোর্ট। তো এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ফাইল নিয়ে নিই, ধরেন আমি একটা ফাইল নিতেছি, কি ফাইল নেওয়া যায়, এখানে অনেক কিছু আছে, গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন ফাইল, ওকে আমি এখান থেকে এই ফাইলটা নিই, ফাইল ফাইল নিয়ে এখান থেকে ওকে এটা শুরু হয়ে যাবে, ওকে আমি এখান থেকে একটা ফাইল নিই, ফাঁকি ফাইল নিয়ে কাজ শুরু করে দিই, ওকে আমাদের ফাইলটা ই হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, বা আমরা এই ফাইলটা ডাউনলোড করব। আমাদের এটা দেখেন এখানে টোটাল 2778টা মানে ফাইল আছে টোটাল, এখানে 1000 আছে, 1900। এটা সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর আমরা এটা ডাউনলোড করব, এখানে দেখেন মাত্র 115 MB, ঠিক আছে। আমরা এবার এখান থেকে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ মাইগ্রেশন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম, এরকম একটা ফাইল চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তো ওকে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে কমপ্লিটলি ভাবে, এটা সম্পূর্ণ ডাউনলোড কিন্তু এই ফাইলে হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা কোড ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো এবার আপনি যেটা করবেন, এখান থেকে সবগুলো আপনি এবার আবার আরেকটা প্লাগ ইন ইনস্টল করবেন, নাম হচ্ছে রিসেট। তো আমি এখান থেকে রিসেট নামের একটা প্লাগ ইনে ই করবো, এখানে যা কিছু আছে আপনার এটাতে আপনি চাইলে এটা রিসেট করে ফেলতে পারেন। আমি নিউ প্লাগ ইনে যাই, অ্যাড এ নিউ, এখানে লিখবো হচ্ছে রিসেট। রিসেট লিখলে আমার এটা যা কিছু আছে সব একদম সাদা মাটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একদম চাচ্ছি যে রিসেট করে ফেলবো, সব কিছু আমার চলে যাবে এখান থেকে, এখন কিন্তু একটা এরকম আছে। তো আমি ডাউনলোড করে ফেলছি, এখন আমি চাচ্ছি যে এটা একদম সাদা হয়ে যাবে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করি, অ্যাক্টিভ করে ফেলি, তো সেম অ্যাক্টিভ করে ফেললাম। এবার আমি চাচ্ছি রিসেট করব, আমি নিচের দিকে আসি, দেখি রিসেটটা কোথায়, এখানে দেখেন রিসেট নামের একটা প্লাগ ইন পাবেন। তো এটা আপনি এবার এখান থেকে নিচের দিকে আসবেন, স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে এখানে দেখেন সাইট সাইট রিসেট। তো আমি সাইট রিসেটটা ক্লিক করে এই লেখাটা কপি করব, ঠিক আছে। কপি করে এবার আমি এখানে দিয়ে দিব, এখানে দিয়ে এখানে কোনো স্পেস থাকলে কিন্তু আপনার এই সাইটটা রিসেট নেবে না। তো একটু যদি আপনাকে যদি রিপ্লেস করে দেখায় সাইটটা কিন্তু এখনও এরকমই আছে, আমি কিন্তু ডাউনলোড করছি, আমি তার কোনো কিছু ডিলিট করি নাই, ওকে দেখেন এখনও কিন্তু এরকমই দেখাচ্ছে, এরকমই দেখাচ্ছে। তো আমি এবার রিসেট করে ফেলি, একদম সাদা দেখাবে, এখান থেকে রিসেট করে ফেলি। তো দেখেন আমার সাইটটা এখন রিসেট হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, দেখেন একদম সাদা, দেখছেন কিচ্ছু নাই। তো আমি চাচ্ছি যে ফাইলটা আমি ডাউনলোড করলাম, এবার আমি আবার মাইগ্রেশন সফটওয়্যারটা ইনস্টল করব, এখান থেকে আবার প্লাগ ইনে যাবো। ওই যে আপনি যে সাইটে এই সাইটটা ট্রান্সফার করবেন সেই সাইটটাতে যাওয়ার পর এখানে একটা প্লাগ ইন নামায়, আপনার দুইটা ওয়েবসাইটেই কিন্তু সেম প্লাগ ইন নামাতে হবে। আপনি এখান থেকে সেম প্লাগ ইনটা আবার নামাবেন, আমি এখানে নামানো আছে, আমি সেটা অ্যাক্টিভ করে নিলাম, ওকে আর গোলা কোনো কিছু লাগবে না। তো আমি
অ্যাক্টিভ করে ফেলার দরকার নেই আর কোনো কিছু। আমি এখান থেকে আবার অল মাইগ্রেশনে গেলাম। মাইগ্রেশনে যাওয়ার পর এবার আমি চাচ্ছি যে এটা আমি এক্সপোর্ট করব। ওকে, এখান থেকে যেহেতু আমি ইম্পোর্ট করছি একবার, এখন আমি চাচ্ছি যে আমি এই সাইটটা আবার পুনরায় করব। তো আমি এখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট দেখি এখানে কত জিবি পর্যন্ত ইম্পোর্ট করতে দেয়, 128 MB। ওকে, আমি এখান থেকে ফাইলটা দিই, এখানে ফাইলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমার এখানে আমি যেটা ডাউনলোড করছি সেটা এখান থেকে দিয়ে দিই। ওকে, এখানে কিন্তু আপলোড হচ্ছে, দেখেন। এটা যদি আপনার বড় হয় সেজন্য আপনাকে একটা প্লাগইন, এটার বড় মানে পেড ভার্সনটা ইউজ করতে হবে। আর থেকে বড় ফাইল হলে অবশ্য আপনাকে পেড ভার্সন কিনতে হবে, আর যদি না কিনতে পারেন সমস্যা নেই, আমার কাছে এটা পেড ভার্সন আছে। অথবা আপনি ক্র্যাকটা দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্র্যাকটা ধরে কাজ করে এটা ডিলিট করে দিলেন, হয়ে যাবে, তো সমস্যা নেই। আপনার যদি বড় ফাইল হয় সেটা আমার কাছ থেকে নিতে পারবেন, আমার কাছে এটা ফাইলটা পেড ভার্সনটা আছে, আপনি ইউজ করতে পারবেন আশা করি, কোনো সমস্যা হবে না। তো আমাদের এটা একটু আপলোড হচ্ছে, একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের মোটামুটি 13-14, আমাদের খুব স্পিড নাই, কিন্তু মজার বিষয় হচ্ছে কি, এটা একদম বাচ্চাদের কাজ, ঠিক আছে। এখন কিন্তু এরকম আছে, দেখি এখন কীরকম হইতেছে নাকি কোনো কিছু। এখন হয় না, এটা আপলোড হোক আগে, 20% হয়ে গেছে, খুব একটা সময় লাগবে না। তো এটা আমাদের কমপ্লিটলি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যেটা করবো এবার, আমরা এখান থেকে প্রসেস প্ল্যাক আছে, এখানে আমরা পেস্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। ওকে, তো আমরা প্রসেসে ক্লিক করলাম, ডান, প্রিপারিং ব্লকস। ওকে, দেখি এবার ফিনিশ করে দিই। তো দেখি এবার আমাদের ওয়েবসাইটটা কাজ হয়েছে কিনা একটু দেখি। দেখেন, সেম আগের মতো কিন্তু আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে। তো দেখেন, কোনো জায়গায় কিন্তু কোনো অপশন, কোনো মানে ই হয় নাই, কোনো সমস্যা হয় নাই। দেখেন একটু, কোনো সমস্যা হয় নাই, কোনো ওয়েবসাইট কিন্তু কোনো জায়গায় ভেঙে যায় নাই, ঠিক আছে। এই প্লাগইনটা দিয়ে যদি আপনি এই কাজটা করেন, তাহলে আপনার ওয়েবসাইট কোনো জায়গায় ভেঙে যাবে না, একদম প্রপারলিভাবে আপনার সাইটটা কাজ করবে। তো আপনি আশা করি এই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন। দেখেন পেজটা, সম্পূর্ণ পেজটা দেখেন একটু, কোনো জায়গায় সমস্যা হয় নাই, ঠিক আছে, কোনো জায়গায় সমস্যা নাই। তো আপনি এই কাজটা কিন্তু ইজিভাবে করতে পারবেন আশা করি। আমার এই ভিডিওটা মেয়েদের কোনো প্রকার সমস্যা হলে আপনার দেখাতে বা আপনার কাজটা করতে যদি কোনো জায়গায় প্রবলেম হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন। ওকে, ঠিক আছে, আমাদের ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ আপনি আমাদের ডিসক্রিপশনের ভিতরে পেয়ে যাবেন, আশা করি আপনার একটু হলেও উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।